এই পেয়ালা এলাকা এখানকার এই চোর গুলোর মাতব্বরি কোথায় গেছে? এই পেয়ালাতে গত এক বছরে আমি একাধিক মিছিল করেছি। একটা মিছিল করেছি চোর পার্থ জেলে যাওয়ার পরে, যে কেন পার্থ চ্যাটার্জি এমএলএ থেকে পদত্যাগ করবে না, কেন বেহালার মানুষ তার এমএলএ পরিষেবা থেকে বঞ্চিত হবেন। দ্বিতীয় মিছিল করেছি একটা স্কুলের বাচ্চা, তাকে যেভাবে গাড়ি পিষে দিয়ে মেরে গেছিল এখানে, তারপরে জনরোষ হয়েছিল এবং তারপরে সেই জনরোষে যারা প্রতিবাদ করেছিলেন বেঁচে বেঁচে তাদের বিরুদ্ধে পুলিশের মামলা আর হামলা হয়েছিল। আমি ওই ছোট্ট শিশুটির স্মরণে ক্যান্ডেল মার্চ করেছি। কিছুদিন আগে বেহালার এক কাউন্সিলর, যিনি ভাইপোর ইলেকশন এজেন্ট ছিলেন 19-এর ভোটে ডায়মন্ড হারবারে, মাননীয় অভিজিৎ বাবু, তার সুযোগ্য পুত্র মহোদয়, তিনি ধর্ষণ করে ওই ছোট্ট মেয়েটি, নিষ্পাপ মেয়েটিকে, তার পরিবারকে পর্যন্ত হাওয়া করে দিয়েছেন। মামলা গ্রেপ্তার কোনটাই হয়নি। গোটা বেহালা জুড়ে যত রকমের অপকর্ম করা যায় এরা করে। নলকূপের কানেকশন থেকে আপনার কার্নিস বেরোনো দেখলেই কর্পোরেশনের এই কাউন্সিলর গুলো টাকা চাওয়ার জন্য আপনাদের কাছে আসে। অন্যদিকে আপনি যদি পরিষেবার কথা বলেন, 11 সালের আগে হোল্ডিং ট্যাক্সের রসিদ বের করবেন, ট্রেড লাইসেন্স এর রসিদ বের করবেন, আর এখন কত বাড়িয়েছে দেখবেন। অন্যদিকে সিএসসি যারা ইলেকট্রিক দেয়, মমতা ব্যানার্জি আসার আগে 2.80 টাকা ইউনিট ছিল। আপনি এপ্রিল মাসের বিল আর মে মাসের বিল দেখেছেন সিএসসি তো 3 গুণ করে টাকা বাড়িয়ে দিয়েছে। তার কারণ সঞ্জীব গোয়েঙ্কাকে আগে সিপিএম খেতে দিয়েছিল মনোপলি, পরে কৃষি ভাইপু দিয়েছে মনোপলি, আর তৃণমূলের 1400 কোটি টাকা ইলেকটোরাল বন্ড, তার 600 কোটি টাকা দিয়েছে ডিআর লটারি, আর 400 কোটি টাকা দিয়েছে আপনারা যার ইলেকট্রিক জ্বালেন সিএসসি। আপনাদেরকে ভাবতে হবে। আপনি বলবেন এগুলো তো লোকাল ইস্যু, দেশের সঙ্গে সম্পর্ক কি? আমি বলবো না, সম্পর্ক যেমন নেই তেমনি অমিত শাহজি বলেছেন আমার 30টা পদ্ম চাই, 30টা পদ্ম পশ্চিমবঙ্গ থেকে মোদিজির কাছে গেলে 26-এ নয় 24-এ বিধানসভার ভোট হবে, মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে, আর মমতা ব্যানার্জির তোলাবাজ ভাইপো জেলে যাবে। তাই এই নির্বাচনে আপনাদের একটা বড় ধাক্কা দিতে হবে। হ্যাঁ, মোদিজি প্রধানমন্ত্রী হয়ে গেছেন, 8 থেকে 80 সবাই জানে, পঞ্চম দফা পর্যন্ত, চতুর্থ দফা পর্যন্ত 380টা কেন্দ্রে ভোট হয়েছে, 270-এর বেশি আসন নরেন্দ্র মোদি পেয়েছেন। সবাই বলছে 3টে আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, মধ্যপ্রদেশের খাজুরাহো, মধ্যপ্রদেশের ইন্দোর, আর গুজরাটের সুরাট। এ যে লড়াই, এ যে ক্যাম্পেন, এটা চলছে 400-র জন্য, যাতে আমরা 400 আসন নরেন্দ্র মোদিজিকে দিতে পারি। নরেন্দ্র মোদিজি কি বলে ভোট চাইছেন? বলছেন বিকশিত ভারত। আমি যখন ক্ষমতায় আসি তার আগে
ভারতবর্ষ ১২তম অর্থনৈতিক শক্তিশালী দেশ ছিল, আমি পঞ্চম স্থানে এনেছি। তৃতীয়বার প্রধানমন্ত্রী, আমি ভারতবর্ষকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করব। নরেন্দ্র মোদীজি বলছেন, আমি ৮২ কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় মাথা পিছু ৫ কেজি করে বিনামূল্যে রেশন দিচ্ছি। আমি তৃতীয়বার ক্ষমতায় এলে আরো ৫ বছর এই গরিব কল্যাণে এই কর্মসূচি চালাব। নরেন্দ্র মোদীজি বলছেন, আমি ৪ কোটি পাকা বাড়ি বানিয়েছি, আগামী থার্ড টার্মে আরো ৩ কোটি পাকা বাড়ি বানাতে চাই। নরেন্দ্র মোদীজি বলছেন, আমি নলবাহিত জল দিয়েছি, আমি নলবাহিত রান্নার গ্যাস মা দিদি বোনেদের রান্নাঘরে পৌঁছে দিতে চাই। নরেন্দ্র মোদীজি বলছেন, উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক কোন অর্থনৈতিক মাপকাঠি থাকবে না। আমি ৭০ বছর হয়ে গেলে সিনিয়র সিটিজেনদের প্রবীণ প্রবীণাদের চিকিৎসার দায়িত্ব নিতে চাই, তাদেরকে পুত্র বৌমার কাছে হাত পাততে হবে না, সমস্ত সিনিয়র সিটিজেনের চিকিৎসার দায়িত্ব আমি নিতে চাই। তাই নরেন্দ্র মোদীজিকে আপনারা সবাই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্যে পরীক্ষিত নেতৃত্ব, আমাদের টেস্টেড এবং ট্রাস্টেড লিডার, পার্লামেন্টে গিয়ে ঘুমায় না, কেউ কেউ প্রশ্ন করতে পারেন রায়গঞ্জ থেকে, দিদি কেন এখানে, দিদির কাজই তো এখানে। দিদি দিলীপ রায়দেরকে এই আসন গুলো পাঠানো হয়েছে তৃণমূলকে দুর্মুষ করার জন্য। এই লড়াকু নেত্রী, ফায়ার ব্র্যান্ড লিডার নেত্রী, তিনি এসেছেন মমতা ব্যানার্জি আর তার ভাইপোর দক্ষিণ কলকাতাতে পদ্ম ফোটানোর জন্য। আপনি ভাবছেন কিভাবে হবে, ছাতার তলেও প্রিয়রঞ্জন দাস মুন্সি যে ভাবছিলেন আমি জিতব, মিছিলে লোক মিটিং এ লোক, কিন্তু যখন গণনা হয় আমার পিতৃদেবরা বলেছেন, সবাই চুপচাপ উল্টে দিয়েছিল, তখন মেশিন ছিল না, জনতা পার্টির দিলীপ চক্রবর্তী ১,০০,০০০ ভোটে এই কেন্দ্রে জিতেছিলেন, প্রিয়দাকে হারতে হয়েছিল। আমি আপনাকে বলে যাই, এবারে দক্ষিণ কলকাতা থেকে দেবশ্রী চৌধুরী জিতবেন, কেউ তাকে আটকাতে পারবেন না। আপনি বলবেন সংখ্যালঘুরা কি করবে, আমি নিজের চোখে দেখে এসেছি গার্ডেন।